আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কীভাবে তোমরা অনলাইনে ভর্তি আবেদন করবে তার এ টু জেড সকল প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে আমরা তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা ভর্তি আবেদন করতে হলে যে একটা এডু আইডি তৈরি করতে হয় কীভাবে সেই আইডিটি তোমরা সাইন আপের মাধ্যমে করে নেবে এবং এরপরে কীভাবে তোমরা তোমার অ্যাকাউন্টে লগ করে ভর্তি আবেদন করবে এবং ভর্তি আবেদন ফি প্রদান করবে এবং ভর্তির অবস্থা দেখে নেবে বা যদি ভর্তির ভিতরে কোথায় ভুল হয় কিভাবে ভুলগুলো আবার পরবর্তীতে সমাধান করে নেবে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক প্রথমত আমরা সাইন আপ অপশনের মাধ্যমে একটা এডু অ্যাকাউন্ট তৈরি করে নিই তো আমরা সাইন আপ অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার জন্য এই ওয়েবসাইটে আসতে হলে তোমার প্রথমে গুগল গিয়ে সার্চ করতে হবে এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ দিলে তোমাকে এমন একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এরপরে তুমি এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দেবে তো সাইন অপশনই ক্লিক করে দেওয়ার পর এখানে তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার যে বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষার সাল কত সালে তুমি পরীক্ষা দিয়েছো এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার অবশ্যই সচাল একটা মোবাইল নাম্বার দেবে যে নাম্বারে একটা কোড যাবে সেই কোডটি হবে তোমার এডুআইডির পিন তো আমরা আমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তথ্যগুলো পর্যায়ক্রমে এখানে বসিয়ে দিই তো সকল তথ্যগুলো দেওয়ার পর এখানে আমি পড়ছি এবং বুঝতে পেরেছি এই অপশান টিক দিয়ে দিতে হবে টিক দেওয়ার পর এরপর সাইন আপ অপশনই ক্লিক করে দেবে তো সাইন আপ অপশনে ক্লিক করে দিলে এখানে তোমার এডি এডু আইডি এখানে তুমি দেখতে পাচ্ছো তোমার রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটি হচ্ছে তোমার এডু আইডি তো রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবে এবং ফোনে তোমার দেখবে যে একটা কোড গেছে সেই কোডটি তোমার এখানের পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে ইন অপশানে ক্লিক করে দেবে এই পিনটি অবশ্যই তোমার সংরক্ষিত করে রাখতে হবে কেননা পরবর্তীতে যতবার তুমি এই অ্যাকাউন্টে লগ ইন করবে আবেদনের অবস্থা কলেজে চান্স পেয়েছো কি না এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য তোমার এই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো সেক্ষেত্রে পিনটি তুমি অবশ্যই সংরক্ষণ করে রাখবে এরপর আমরা লগ ইন অপশানে ক্লিক করে দেবো তো লগ ইন ক্লিক করে দিলে এখানে আমার ওয়েবসাইটে লগ হয়ে গেছে দেখতে পারছো এরপর এখানে আমার এখানে লগ করে দিলে দেখতে পারছো এখানে স্টুডেন্টের এডু আইডি তার ব্যক্তিগত তথ্য এখানে তুমি দেখতে পারছো নাম পিতার নাম মাতার নাম এবং তার এখানে লিঙ্গ রয়েছে এরপরে এসএসসির তথ্য এখানে তার এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং তার জিপে পয়েন্ট পাশের সাল সব কিছুই এখানে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনও হয়নি আবেদন করা তো আমরা আবেদন করার জন্য প্রথমত এখানে আবেদনের অপশনে চলে যাবো এরপর এখানে চিহ্নতে ক্লিক করার পর এখানে ভর্তি আবেদন ফি জমা করুন আপনি চাইলে আগে আবেদন করে নিতে পারেন পরবর্তীতে ফি জমা দিতে পারেন তো আমরা সেল অনুযায়ী প্রসেসগুলো কমপ্লিট করে নেব যেহেতু ফি জমা দিতে হবেই সেক্ষেত্রে পরে করার কি দরকার আছে তো আমরা আবেদন ফি জমা করার অপশনে ক্লিক করে দেবো তো এখানে আপনি সোনালি সেবা এবং দুইটা মাধ্যমেই আপনি আবেদন করতে পারবেন তো যেহেতু বিকাশ নগদ রকেটের মাধ্যমেই পেমেন্ট করবে সেক্ষেত্রে সোনালি পেমেন্ট গেটওয়ে অপশন আমরা ক্লিক করে দেবো এরপরে আমরা এখানে অগ্রসরকরণে ক্লিক করে দেবো আর যদি এখানে পেমেন্ট না করতে চান অন্য মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে বাতিল অপশনে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু সোনালি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে এখানে আমরা অগ্রসরকরণে ক্লিক করে দেবো তো অগ্রসরকরণে ক্লিক করে দেওয়ার পরে এখানে সোনালি গেটওয়া হয়েছে ওয়ালেট আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমি এখানে মোবাইল অপশানে চলে যাব এবং আট মিনিট মোট নয় মিনিটের ভিতরে আমাদের এই পেমেন্টটা করে নিতে হবে তো আমি নগদ থেকে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমি নগদ অপশনে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছ নগদে এক টাকা কাশি পয়সা চার্জ নেবে এবং এখানে মেইন অ্যামাউন্ট হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আমি কনফার্ম অপশানে ক্লিক করে দেব এরপরে এখানে আমার নগদ মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো এরপরে প্রস্তুত অপশনে ক্লিক করে দেবো এরপরে এখানে আমার নগদ যে নাম্বারটি আমি দিয়েছি সেখানে একটা ভেরিফাই কোড যাবে যে কোডটি আমার এখানে বসিয়ে দিতে হবে এরপরে আবার আমি নেক্সটে চলে যাব আর কারো যদি কোর্ট না যায় সেক্ষেত্রে কোর্ট আবার রিসেট করার সিস্টেম রয়েছে এরপর আমরা নগদের পিনটি বসিয়ে দেবো এখানে পোস্টিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার লেনদেন প্রক্রিয়া দিন অবস্থায় এখানে কাজ চলছে অল্প সময়ের মধ্যে দেখবেন আমাদের পেমেন্টটি সফল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে সেখানে এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো আমাদের তো এরপরে দেখতে পাচ্ছি এখানে কোঠা নির্বাচন যদি ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠা থাকে সেক্ষেত্রে এখানে তুমি টিক দিয়ে দেবে না থাকলে নাই আর এখানে ভুলেও যদি তোমার কোঠা না থাকে অবশ্যই তুমি কখনো কোঠায় আবেদন করতে যাবে না কেননা কোঠা দিয়ে আবেদন করলে পরবর্তীতে কলেজে ভর্তির সময় সেই কোঠার তোমার একটা সনদ প্রদান করতে হবে তুমি সনদ প্রদান করতে ব্যর্থ হলে পরবর্তীতে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না তো আমি যেখানের কলেজ চয়েস দেবো সেই কলেজের কোন বোর্ডের মধ্যে রয়েছে সেই বোর্ড আগে সিলেক্ট করে দেবো এরপরে হচ্ছে জেলা এখানে জেলা দিয়ে দেবে এরপরে থানা থানাটা না দিলেও এখানে কলেজ তুমি পেয়ে যাবে তো এই থানার ভিতরে অনেকগুলো কলেজ রয়েছে জেলার মধ্যে সেক্ষেত্রে আমি থানা সিলেক্ট করে নিলে আমার কলেজগুলো খুঁজে নিতে সুবিধা হবে যেহেতু আমি কোটালিপাড়া থানার মধ্যেই সকল কলেজগুলো চয়েস দেবো এরপরে কলেজ এখানে তোমার কলেজের প্রধানত অনুযায়ী যে তুমি কোন কলেজে ভর্তি হতে বেশি আগ্রহী সেই অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করে নিবে যেহেতু সর্বনিম্ন তোমার পাঁচটা কলেজ সিলেক্ট করতে হবে এবং সর্বোচ্চ তুমি দশটা কলেজ চয়েস দিতে পারবে আর এখানে পছন্দ করম অনুযায়ী তুমি কলেজগুলো সাজিয়ে নেবে তো আমরা প্রথম কোটালিপাড়া শেখুলতুর রহমান আদর্শ সরকারি কলেজ দিয়ে দেবো তো এখানে যদি তোমার কোনো কোঠা থাকে এখানে তুমি দেখতে পাচ্ছ শিক্ষা মন্ত্রণালয়ের কোঠা রয়েছে এবং বিশেষ কোঠা রয়েছে সেক্ষেত্রে তুমি ই ওয়ান ই টু এগুলোতে তুমি এরকম টিক দিয়ে দিতে পারো আর যেহেতু আমাদের কোঠা নেই সেক্ষেত্রে আমরা এই টিকটা উঠিয়ে দেবো তো এখানে তুমি দেখতে পাচ্ছো এর মানবিক এবং ব্যবসা শাখায় দুইশো সিট রয়েছে এবং মানবিকের ছয়শো সিট রয়েছে তো তুমি আবেদন কোথায় করবে তো যেহেতু আবেদনটা মানবিক করবো সেক্ষেত্রে মানবিক বরাবর আমরা এখানে চিহ্নতে ক্লিক করে দেবো তো এখানে আমাদের কলেজটি চলে আসলো এরপরে আমরা দ্বিতীয় কলেজ এখান থেকে সিলেক্ট করে দেবো এরপরে এটা আমরা মানবিক আবেদন করবো আমাদের কোনো কথা নেই আমরা সরাসরি প্লাস অপশানে ক্লিক করে দেবো এরপরে তৃতীয় কলেজ প্লাস চিহ্ন তো অ্যাড করে দিলাম চতুর্থ কলেজ পঞ্চম তো এখানে আমরা পাঁচটা কলেজ সিলেক্ট করে নিয়েছি সিরিয়াল অনুযায়ী আমার যে কলেজের প্রধানতা বেশি দেবো সেই কলেজ সবার উপরে থাকবে তো আমার যদি মনে হয় যে না আমার পাঁচ নম্বর কলেজটি এখানে দেওয়া ভুল হয়েছে এটা আমি প্রথম চয়েস দেবো সেখানে এই টিকচিহ্নের উপরে আপনি ক্লিক করলেই আপনার কলেজটি আস্তে আস্তে ধারাবাহিকভাবে উপরে চলে যাবে আপনি এইভাবে চাইলে এখানে ক্লিক করার মাধ্যমে এক এক ধাপ করে উপরে নিয়ে যেতে পারবেন তো আমাদের আবেদন ঠিকই ছিল সেক্ষেত্রে আবার আমরা এটা ডাউন করে দেবো আর যদি এখান থেকে কোনো কলেজ বাদ দিতে চান সেক্ষেত্রে এখানে কোচ চিহ্নতে ক্লিক করে দিলে আপনার সেই কলেজটি বাতিল হয়ে যাবে তো আমরা যেহেতু এই কলেজটি বাদ দিব না সেক্ষেত্রে আমরা আবার অ্যাড করে দিলাম। এরপর যদি সকল তথ্যগুলো সঠিক থাকে আবার আপনারা দেখে নেবেন এখানে কোনো কোঠায় আপনার টিকমার্ক রয়েছে নাকি এবং সকল তথ্য সঠিক থাকলে এরপরে আবেদনটি সাবমিট করে দেবেন আবেদন সাবমিট করার আগে অবশ্যই আবার দ্বিতীয়বার দেখে নেবেন যেহেতু কোথাও ভুল না হয় তো আবেদন সাবমিট করে নিব এখানে প্রতি বছরের নেয় এবার আরেকটা সুযোগ রয়েছে যে তুমি আবেদন সাবমিট করার পরও পরবর্তীতে চাইলে তুমি এখান থেকে আবেদন সংশোধন করে নিতে পারবে তো আমাদের আবেদন সংশোধন করার দরকার নেই আমাদের সব তথ্য সঠিকই রয়েছে এরপর আমরা এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবো তো এগিয়ে যান অপশনে ক্লিক করলে তারা আবেদনটি সাবমিট করে দিয়েছে এরপর আমরা ঠিক আছে অপশনে ক্লিক করে দেবো এরপর এখান থেকে যদি আবেদনের কথা আপনার ভুল হয় সেক্ষেত্রে এখান থেকে আবেদন আপডেট করুন অপশনে ক্লিক করে আপনি আবেদন এখান থেকে আবার আপডেট করে নিতে পারবেন আপডেট করুন অপশনে ক্লিক করলে আপনি আবার পুনরায় এভাবে আবেদন আপডেট করে নিতে পারবেন যেহেতু আমরা আপডেট করবো না সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব আবেদন অপশনে গিয়ে আবেদনের অবস্থা দেখুন এখানে চলে যাব এরপর থেকে এখানে পিডিএফটি ডাউনলোড করে নেব যে আমি কোন কোন কলেজে আবেদন দিয়েছি তো আমার পিডিএফটা অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে একটু আপনাদের দেখিয়ে দিই তা আপনি দেখতে পাচ্ছেন এখানে পছন্দ করম অনুযায়ী আমার এখানে পিডিএফটা আমি ডাউনলোড করে নিয়েছি তো অবশ্যই তোমরা বুঝতে পারলে যে কীভাবে তোমরা ভর্তি আবেদন ফি জমা করবে এরপর ভর্তি আবেদন আপডেট করতে চাইলে এখানে তো সিস্টেম রয়েছে এরপরে আবেদনের বর্তমান অবস্থা এখান থেকে দেখতে পারবে আর যদি কারো ভর্তি আবেদন করতে গেলে যে পিনটি রয়েছে ওটা যদি ভুলে দাও পিন ফর করার নিয়েও আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো আর এখানে ভিডিও বুঝতে কারো যদি কোথায় অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আমরা অবশ্যই সাথে সাথে তোমার সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবো এবং এখান থেকে তুমি চাইলে পেমেন্ট হিস্টোরি দেখে নিতে পারো যে কোন টাইমে এবং তুমি কত টাকা পেমেন্ট করছো তোমার পেমেন্ট এখানে দেখতে পারছো কমপ্লিট যারা পরে পেমেন্ট করবে তাদের এখানে পেমেন্ট ইনকমপ্লিট থাকবে তো পেমেন্ট একসাথে করে নেওয়াই ভালো কেননা পরবর্তীতে যদি কোনো কারণে তোমার পেমেন্ট করতে মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি আবেদন নির্দিষ্ট একটা সময়ের পরে বাতিল হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে শেষ থাকবে দেখা হয় পরবর্তী ভিডিও তাহলে হফিস